জীবনে সুখী হতে চাইলে কিন্তু অল্পতে সন্তুষ্ট থাকতে হয়। যারা অল্পতে সন্তুষ্ট থাকতে পারে তারাই কিন্তু প্রকৃত অর্থে সুখী হতে পারে। আর সুখী হতে কিন্তু লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকাও লাগে না, আর দামি দামি জিনিসপত্রেরও প্রয়োজন হয় না। প্রকৃত সুখ কিন্তু অল্প কিছুর মধ্যেই থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে ব্লগের শুরুতেই আমি একটি বক্সকে আনবক্স করব, আর এটার মধ্যে ছিল একটা ওয়াচ, তো ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি। আমিও এই প্রথমেই দেখব, সে বাইরে থেকে নিয়ে আসছিল এই ওয়াচটা, তো এখন আমি খুলে দেখতেছি আসলে এটার মধ্যে কেমন কালারের ওয়াচ। আমাকে কিছুই বলেনি, কোনো হিন্টসও দেয় নাই, জাস্ট আমি এখন শুধু দেখবো আপনাদের সাথে। আপনারা যতটুকু দেখছেন আমিও অতটুকুই দেখবো। তো এখন দেখলাম এখানে ব্ল্যাক কালার একটা ওয়াচ নিয়ে আসছে, আর একটু বড় সড়ো। আমাদের বাসার যে আগের ওয়াচটা ছিল ওইটা একটু সাইজে ছোট ছিল, এই জন্য এটা আবার নিয়ে আসছে। তো আমি এটাকে ওয়ালে ফিট করে দিব, এই ওয়াচটা এখন আমি ওয়ালে সেট করে নিব। আর আসলে অল্পতে খুশি হতে পারলে কিন্তু জীবনে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়, সেই জন্য আমি এই ওয়াচটা দেখে অনেক খুশি হয়ে গেছি। আর এটা ছিল আমার আগের ওয়াচ, তো এইটাকে আমি বেডরুমে ট্রান্সফার করে দিলাম। আর এখানে আমি এখন আদা রসুন বেটে নিব, আমার আদা রসুন বাটা একদম শেষ হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছিলে নিয়েছি, এখন কুচি করে এটাকে ব্লেন্ড করে নিব। আর আদা রসুন বাটতে আমার হাত এত জলে, মানে ছিলতেই পুরা আমার হাতটা এত জলে, মনে হয় যে মরিচ লেগে গেছে বা আমার হাত পুড়ে গেছে এরকম জলা জলে। আর রসুন কাটলে তো আমার হাতের চামড়া একদম পুরো উঠেই যায়। তো এখানে আমি আদাটাকে ব্লেন্ড করে নেব প্রথমে, তারপর রসুনটাকে করে নিয়েছি। এখন আমি এগুলো বক্স করে রেখে ফ্রিজে রেখে দিব, আর আমার কিছুদিনের মধ্যে হয়তো আদা রসুন বাটা লাগবে না, ঈদ পর্যন্ত হয়ে যাবে। ফ্রিজে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিব। আর আজকে দুপুরের জন্য আমি রান্না করব কাঁঠালে বিচি দিয়ে ডাটা চচ্চড়ি, আর ঝিঙে দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। আর কাঁঠালে বিচি আমার অনেক পছন্দের একটা খাবার, এটা দিয়ে ডাটা চচ্চড়ি করতে হবে। জন্য এভাবে আমি ঝিঙেটা কেটে নিয়েছি, এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। এরপর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নিব। আর এর মধ্যে আমি অ্যাড করবো আদা রসুন জিরে বাটা, এটা দিয়ে তারপরে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এটাকে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। আর এখানে আমি প্রায় 8-10টা চিংড়ি মাছ দিয়েছি, অল্প পরিমাণে চিংড়ি মাছগুলো নিয়েছি, মাঝারি সাইজের যে চিংড়িগুলো ওইগুলাই দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে ধুন্দুলগুলো বা ঝিঙা অ্যাড করব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিব যেগুলো আমি কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, আর ঝিঙে থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। আর এই জন্য আমি কিন্তু প্রথমেই ঝোলের পানিটা দিব না, ঝিঙেতে কতটুকু পানি বের হবে সেই অনুযায়ী আমি ঝোল কতটুকু রাখবো সেই পরিমাপ করে আমি অল্প একটু পানি পরে অ্যাড করব। আগে এটাকে ভালো করে কষিয়ে নিই কিছুক্ষণ, তারপরে হচ্ছে ঝোলের জন্য কি কতটুকু পানি লাগবে সেটা পরে দেখে নিব। তো এখন আমি উল্টা পাল্টা করে দিচ্ছি একটু ঝিঙেগুলোকে, উপরেগুলোকে নিচে আর নিচেগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। রান্না করতে করতে মনে করিয়ে দিই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, নতুন ভিডিও পেতে চান, তাহলে কিন্তু পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। আর এইদিকে আমার ঝিঙেটা কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে, আর এখন এর মধ্যে আমি দিব কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচিগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, তো এইগুলোকে আমি এখন দিয়ে দিব ঝোলের মধ্যে। এটা সিদ্ধ হওয়ার জন্য আমি আর অল্প একটু পানি দিয়ে দিব, কারণ আমি এতটুকু পরিমাণে ঝোল রাখবো, এই জন্য আর অল্প একটু পানি দিলে একদম পারফেক্ট ঝোলটা চলে আসবে। তো আমি এভাবে রান্না করে নিচ্ছি। আর কাঁঠালে বিচি কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার, এটা আমি যে কোনো তরকারির মধ্যে দিয়ে রান্না করে থাকি। আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এখন এটাকে দিয়ে একটুখানি নেড়েচেড়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নিব, আর কারণ আমি এতটুকুই ঝোল রাখবো। এরপরে আমি রান্না করে নিব আরেকটা তরকারি, সেটা হলো ডাটা চচ্চড়ি।
ডাটা চর্চের জন্য প্রথমে আমি ডাটাটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব, একদম এই যে এইরকম লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি মরিচ পেঁয়াজ কেটে নিব। আর এখানে আমি ডাটাতে কিন্তু বেশি পরিমাণে কোনো মশলাই অ্যাড করিনি, জাস্ট হলুদ আর কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি। আর ডাটাতে বেশি মশলা দেওয়ারও প্রয়োজন হয় না, এটাকে আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি, আমি বেশ অনেকটা কাঁঠালের বিচি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে দিয়ে নেড়ে চেড়ে রান্না করব। এটা আসলে এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার নেই, ডাটা থেকে যে পানিটা বের হবে সেটাতে কিন্তু বিচি আর ডাটা দুটোই সিদ্ধ হয়ে যাবে। জাস্ট জালটা একটু অল্প আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। করে আমার চিকেন ফ্রাই খাওয়ার জন্য ক্রেভিং হইলো, এই জন্য আমি এখানে জাস্ট 4 টুকরোর মতো চিকেন নিয়ে নিয়েছি। এটাকে আমি আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম, মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিলাম। আর ডাটাটাও আমার এখানে প্রায় হয়ে গেছে, আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নিব, একদম মানে ঝোল কোনো রকম ঝোল থাকবে না ওই রকম করে নিব। তো আমার ডাটা রান্না শেষ, আর এখানে আমি সব তরকারিগুলোও নিয়ে নিয়েছি, এখন আমি দুপুরে খেয়ে নিব। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। আল্লাহ হাফেজ।